পার্বত্য উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পরিমাপ, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, এই বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ থেকে আমরা আজকে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আসো, সৃজনশীল প্রশ্ন কী রয়েছে দেখি। প্রথম সৃজনশীল প্রশ্ন রয়েছে তোমাদের, দেখো, ফারানা করার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার, তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 50 সেন্টিমিটার। ফারানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। তাহলে এটি ছিল সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। এই উদ্দীপক থেকে 4টা প্রশ্ন করা হয়েছে। ক, দৈর্ঘ্যের একক কি? খ, দৈর্ঘ্যের একক কি? অবশ্যই তোমরা উত্তরটা পাবে। দৈর্ঘ্যের একক কি তোমরা জানো? দৈর্ঘ্যের একক আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। আর যদি ফুট পয়েন্ট সেকেন্ড পদ্ধতিতে বলো, সেক্ষেত্রে দৈর্ঘ্যের একক ফুট। আর যদি তুমি সিজিএস পদ্ধতিতে বলো, সেক্ষেত্রে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। এরপরে আমরা খ নম্বর আলোচনা করি। খ নম্বর হচ্ছে যে পরিমাপের প্রয়োজন হয় কেন? পরিমাপের প্রয়োজন হয় কেন? প্রক্রিয়া ও পরিমাপ পরিমাপের প্রয়োজন কেন হয়? পরিমাপের প্রয়োজন যে কোনো কাজ সুষ্ঠুভাবে সঠিকভাবে সম্পন্ন করতে হলে পরিমাপের প্রয়োজন হয়। অর্থাৎ পরিমাপ ছাড়া আমরা কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। যেমন আমি ক্লাস নিচ্ছি, আমি কতক্ষণ ক্লাস নেব, আমার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, 40 মিনিট বা 20 মিনিট। তাহলে আমার ক্লাস পরিমাপ করার জন্য আমার সময়ের নির্ণয় করতে হচ্ছে। এরপরে আমি একটা কাপড় সিলাবো, কাপড় সিলাতে গেলে আমার একটা শার্ট বানাবো, অথবা একটা প্যান্ট বানাবো। একটা শার্ট বা প্যান্ট তৈরি করতে গেলে আমার কী লাগবে? দর্জি আমার মাপ নেবে বিভিন্ন ক্ষেত্রে, দৈর্ঘ্য অনেক কিছু। তাহলে অবশ্যই পরিমাপের প্রয়োজন সেখানে। তাহলে দৈনন্দিন জীবনে তোমার আমার মান্না ভাতা লাগতে পারে, কয়জনের জন্য চাল দেবে, সেটাও একটা পরিমাপ করে কাজ দিচ্ছেন। সেখানে তিনি মাপতেছেন ভর, চালের ভর। তারপর কাপড় চোপড় পরিমাপের ক্ষেত্রে তোমার দর্জি মাপতেছেন বিভিন্ন দৈর্ঘ্য। আর আমি ক্লাস নিচ্ছি, আমি কতক্ষণ ক্লাস দেব সেটা আমি হিসাব করবো সময় দিয়ে। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আসলে আমাদের পরিমাপের প্রয়োজন হয়। সূর্য কতক্ষণ পরে ডুববে, কতক্ষণ উঠবে, এটা একটা পরিমাপ। তাহলে মহাবিশ্বে বা সারা বিশ্বে, সারা দুনিয়ার ভিতরে যত কিছুই রয়েছে, সব কিছু, সব কাজে আমাদের পরিমাপের প্রয়োজন। চেয়ার টেবিল, যে চেয়ার টেবিল তোমরা বসো, যে বেঞ্চে বসো, সেই বেঞ্চটাকে পরিমাপের মাধ্যমে তৈরি করা হয়েছে, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার মাধ্যমে। তারপর তক্তাগুলো একটা নির্দিষ্ট পুরুত্বে তৈরি করা হয়েছে। তাহলে আশা করি করছো পরিমাপ কেন প্রয়োজন। এরপরে প্রশ্ন হচ্ছে তৃতীয় প্রশ্ন হচ্ছে ফারানার করার ঘরের প্রস্থ কত? তোমরা বিজ্ঞান বইটি খোলো, সামনে পৃষ্ঠা দেখো, 10 পৃষ্ঠায় রয়েছে। সেখানে ফারানের ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে 40 মিটার, দৈর্ঘ্য আছে 10 মিটার। তাহলে ফারানের করার ঘরের প্রস্থ কত? আমরা গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, আজকে আমি অঙ্কটা করে দিচ্ছি। ফারানার করার ঘরের ক্ষেত্রফল কত? ফারানের করার ঘরে কী বের করবো আমরা? করার ঘরের প্রস্থ বের করবো। করার ঘরের প্রস্থ বের করবো কীভাবে বের করবো? কী কী দেওয়া আছে এখানে? এখানে দেয়া আছে করার ঘরে কী দেওয়া আছে? দেওয়া আছে ফারানের করার ঘরে, ফারানের করার ঘরে দৈর্ঘ্য কত দেওয়া আছে? বইতে দেখো কত দেওয়া আছে, দেখো বইতে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। আর কি দেওয়া আছে? ফারানা করার ঘরে ক্ষেত্রফল দেওয়া আছে।
আছে 40 বর্গ মিটার। তাহলে তোমরা অবশ্যই খুব সহজে বের করতে পারবে ফারানা করার পরে প্রস্থ কত, পারবে না? অবশ্যই পারবে। কিভাবে করবে? তাহলে আমরা জানি যে কোনো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আয়তাকার, সুতরাং তার করার পরে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দেয়া আছে ক্ষেত্রফল কত, তাহলে আমরা মান বসাই অথবা লিখতে পারি বা দৈর্ঘ্য সমান বা প্রস্থ সমান কি লিখতে পারি, প্রস্থ সমান ক্ষেত্রফল বা দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 40 বর্গ মিটার, আর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে প্রস্থ কত বের হবে, বর্গ মিটারকে মিটার দিয়ে ভাগ করলে কি বের হবে, বর্গমিটারকে মিটার দিয়ে ভাগ করলে মিটার বের হবে। তবু আমরা 40 মিটার ইন্টু 1 মিটার এভাবে লিখলে একটু সুবিধা বুঝতে, আর 10 মিটার আমরা যদি ভাগ করি মিটারে মিটারে চলে গেলে তাহলে 4 × 1 মিটার মানে 4 মিটার। আশা করি তোমরা পরীক্ষা বুঝতে পেরেছো ফারানের করার পরে প্রস্থ হবে 10 মিটার। আচ্ছা, এবার আসো ঘ নম্বর প্রশ্ন। এটা একটু উচ্চতর দক্ষতা প্রশ্ন, একটু জটিল হয় সাধারণত। টেবিল দুটি রাখার পরে ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? তাহলে আমরা ফারানের ঘরে প্রশ্ন কত পেলাম, 4 মিটার। আচ্ছা, তাহলে আমি পুরো বলে দিচ্ছি, এরপরে আমরা ঘ নম্বর সলভ করবো। সৃজনশীল প্রশ্নের ঘ নম্বরে দেওয়া আছে কি, টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? টেবিল দুটি কে রেখেছেন, ফারানের মা সমগ্রতির একটি টেবিল রাখলেন, তার পড়ার ঘরে টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আচ্ছা, উদ্দীপক থেকে আমরা কি পাই, উদ্দীপকে দেখি উদ্দীপকে পাই ফারানের করার টেবিলে দৈর্ঘ্য, করার টেবিলে দৈর্ঘ্য 1 মিটার, করার টেবিলে দৈর্ঘ্য 1 মিটার। আর কি দেয়া আছে, দেয়া আছে যে ফারানের করার টেবিলে প্রস্থ, করার টেবিলের প্রস্থ হচ্ছে কত, 0.5 সেন্টিমিটার। 0.5 সেন্টিমিটার কে আমরা মিটারে দিয়ে যাবো, কিভাবে, 100 দিয়ে ভাগ করবো। কেন ভাগ করবো, কারণ 100 সেন্টিমিটারে হয় 1 মিটার, তাহলে আমরা কত পাবো, 0.05 মিটার। তাহলে সুতরাং ফারানের করার টেবিলের ক্ষেত্রফল কত হবে, যেহেতু করার টেবিলটি আয়তাকার, তাহলে ফারানের করার টেবিলের ক্ষেত্রফল হবে টেবিলের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং প্রস্থ হচ্ছে
0.5 meter. দুটো যদি আমি গোল করি পাবো 1 meter, 0.5 meter যদি আমি গোল করি কত পাবো? 0.5 বর্গমিটার পাবো। এটি হচ্ছে ফারামে করা টেবিলে ক্ষেত্রফল। এখন প্রশ্নে দেওয়া আছে যে ফারামের মা সব আকৃতির আরেকটি টেবিল রেখেছেন। ফারামের মা সব আকৃতির আরেকটি টেবিল রেখেছেন, কোথায় রেখেছেন? সেই ঘরে রাখছেন। কোন ঘরে? পড়ার ঘরে। তাহলে ফারামের মা সব আকৃতির একটি টেবিল রেখেছেন, আরেকটি টেবিল তার পড়ার ঘরে রেখেছেন। তাহলে অর্থাৎ ওই টেবিলটির ক্ষেত্রফল 0.5 বর্গমিটার। তাহলে সুতরাং দুটো টেবিল কি পরিমাণ জায়গা দখল করলো? তাহলে টেবিল দুটি কতটুকু জায়গা দখল করলো? টেবিল দুটো কতটুকু জায়গা দখল করলো? সুতরাং টেবিল দুটি মোট জায়গা দখল করে 0.5 যোগ 0.5 বর্গমিটার। তাহলে কত হলো? সমান 1.0 বর্গমিটার। শিক্ষার্থীরা আশা করি এই পর্যন্ত যা করেছি বুঝতে পেরেছ। এখন বাকি অংশটা হচ্ছে টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকে? দেওয়া আছে ঘরের পড়ার ঘরের ক্ষেত্রফল। কি দেওয়া আছে? দেওয়া আছে পড়ার ঘরের ক্ষেত্রফল কত? পড়ার ঘরের ক্ষেত্রফল সমান 40 বর্গমিটার। তাহলে সুতরাং পড়ার ঘরে ফাঁকা থাকবে, পড়ার ঘরে টেবিল দুটি রাখার পর থাকবে 40 বর্গমিটার সমান 39 বর্গমিটার। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ এবং তুলে নিচ্ছ। আচ্ছা, তাহলে আরেকটি সৃজনশীল প্রশ্ন রয়ে গেল, সেটা তোমাদের বাড়ির কাজ হিসাবেই থাকবে। সেটা দেখো, এখানে একজন রপ্তানিকারক হচ্ছে হুসেনউদ্দিন সরকার। তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগে এমটিএস পদ্ধতি ব্যবহার করতেন, করলেও বর্তমানে তিনি এমটিএস পদ্ধতি ব্যবহার করেন। তাহলে এখানে প্রশ্ন ছিল ক্যান্ডেলা কি? তোমরা জানো ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা আলোর উজ্জ্বলের একক হচ্ছে ক্যান্ডেলা, আলোর উজ্জ্বল পরিবেশের একক হচ্ছে ক্যান্ডেলা। আচ্ছা, তারপরে যৌগিক একক কি জানো? একাধিক মৌলিক এককের গুণফলে যা হয় তাই হচ্ছে যৌগিক একক। আচ্ছা, তারপরে আছে এই বছর হুসেনউদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করেছেন?
তিনি বিদেশে 5 মেট্রিক টন পার রপ্তানি করেছেন। তোমরা জানো 1 মেট্রিক টন হচ্ছে 1000 কেজি, তাহলে 5 মেট্রিক টনে কত হবে, 5 × 1000 মানে 5000 কেজি, তাহলে 5000 কেজি পার রপ্তানি করেছেন। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিটির মধ্যে কোনটি সুবিধাজনক? তোমরা বলতে পারতেছ অবশ্যই এনক্যাশ পদ্ধতি সুবিধাজনক, কারণ এনক্যাশ পদ্ধতি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি যেটা সারা বিশ্বে এখন ব্যবহার করে। আগে ব্যবহার হতো এফপিএস পদ্ধতি, এটা ব্রিটিশদের প্রবর্তিত পদ্ধতি। কেন মতামত বিশ্লেষণ করো, তাহলে তোমরা এই সৃজনশীল প্রশ্নটা নিজেরা সলভ করে আনলে তাহলে তোমাদের জন্য বালিকা হয়ে গেল। বালিকা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2, এটা তোমরা বাসা থেকে সলভ করে আনলে। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর ক্লাস দেখেই তো করবো না। সুস্থ থাকো, সুন্দর থাকো, সাবধানে থাকো, এই কথা প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম।